হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কি আমাদের সবাই আশা করি সবাই ভালোই আছো। বাই দ্য ওয়ে গাইস, আমি চলে আসছি দিনহাটায়। অনেকদিন পরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমাদের দিকে চলছে ভোট, সেই ভোটের কারণে আমি এতদিন টাউনে আসিনি। কেননা ভোটেতে আমাদের এদিকে বিশাল গণ্ডগোল চলে, কয়েকজন লোক তো মারাই গেছে, আবার অনেকে হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে, মানে একে অপরের সঙ্গে আর কি প্রতিবাদ করে। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন বেরিয়ে আসলাম দিনহাটা রেলওয়ে স্টেশন থেকে। আর যে রেলওয়ে স্টেশন চৌপতি আছে, সেই চৌপতি থেকে আমি বেরিয়ে আসলাম। আর এখন আমি যাব মেইন টাউনের উদ্দেশ্যে। ওখানে একটু আমার বিশেষ ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একজন আছে ওখানে, আমি দেখা করতে যাব তার সঙ্গে। তো গাইস, এখনকার পরিস্থিতি খুবই ভয়ানক, মানে ভোটের যা পরিস্থিতি, মানে বাইরে থেকে বেরোনোই খুবই মুশকিল হয়ে দাঁড়ায় আমাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আকাশের পরিস্থিতি তেমন ভালো নয় আজকে, আর বৃষ্টি আসবেই, মনে তো হয় বৃষ্টি আসবে। আর যেটা বলছিলাম যে ভোটের কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি। আর আমাদের এদিকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কোচবিহারে এত পরিমাণে গণ্ডগোল হওয়া, যা বলার মতন ভাষা নেই আমাদের। মানে ভোট আমাদের হয়েছিল 8 তারিখে, আমাদের যে মেন ভোট ছিল তা হয়েছে 8 তারিখে। আর আবার কোনো কোনো জায়গায় এত পরিমাণে গণ্ডগোল হয়ে গেছে, যেটা আর মানে ভোট যে নেবে সেই নেওয়ার মতোই পরিবেশ ছিল না। তো সেই সমস্ত জায়গায় আবারও আজকে ভোট হচ্ছে। এই আমার ডান দিকে হচ্ছে পুলিশ স্টেশন, মানে এখানে আপাতত বিশাল ভিড় হবে, কেননা চলছে ইলেকশন। আজকেও আমাদের যে সমস্ত বুথে এখনও ভোট হয়নি, মানে গণ্ডগোল হয়ে গেছে, সেই সমস্ত বুথে আজকে ভোট হচ্ছে। বিশেষ করে হাসপাতালে এখন বেশি বেশি ভিড় দেখা যায়। তো গাইস, আমি যাবো ওখানে, এখান দিক দিয়ে ডান দিকে আমার যে এই রোড আছে, এই রোড দিয়ে আমি যাবো ওখানে। এদিক দিয়ে আমার একটু বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, আমি দেখা করবো একজনের। এটা হচ্ছে মদনমোহন বাড়ি, এই জায়গাটার নাম হচ্ছে মদনমোহন বাড়ি। আমি যখন চলছি দিনহাটার সেই সরু পথ ধরে, এত সুন্দর এক মনোরম পরিবেশ, আর বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু কখন আসবে সেটা আমি জানি না, কিন্তু আসবে। আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা। আমি এখন আসলাম দিনহাটা থানার যে পুকুর আছে, এটা হচ্ছে দিনহাটা থানাপাড়া পুকুর, আর এইটা হচ্ছে জেলখানা। বিভিন্ন রকমের ভিড় এখানে, কেননা এই সময় যে সমস্ত লোকে ধরে নিয়ে আসছে, এইখানে রাখা হচ্ছে তাদেরকে, এটা জেলখানা, আর এখান থেকে তাদেরকে দেখায়। তো আমি যাব ওখানে, এখান দিক দিয়ে সোজা মেইন টাউনের দিকে যাব আমি। আর এই জায়গাটা হচ্ছে দিনহাটা থানাপাড়া। আর যাই হোক গাইস, আমি এখন যাবো বাড়ি, মানে আকাশ এখন মোটামুটি ঠিক হয়ে গেল, বৃষ্টি আর আসবে না। তো গাইস, এই হচ্ছে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।